ফারি রান সর ব্যাপারে গুষ্টি মারি তুমি যখন অফিসে যাই যাওয়ার পথে দেখলাম আপনি বিক্রি করতেছলাম আমি হেটে হেটে কিন্তু আবার আসছি জাস্ট বিকজ অফ শীতপ্রধান দেশ থেকে আসা অতিথি পাখির কলকাকুলিতে মুখর থাকে আমাদের দেশের বেশ কিছু অঞ্চল নিয়ে দেশ ছেড়ে এসব অতিথিরা আমাদের দেশে আসে অথচ দেশেও তারা নিরাপদ নয় অতিথিরা তো নিরাপদ নয় সেই সাথে নিরাপদ নয় আমাদের পাখিরাও এই মুহূর্তে আপনারা যে শিকারীকে দেখতে পাচ্ছেন সে বক পাখি শিকার করেছে একবার ভেবে দেখেন তো এসব অতিথি পাখি দেশীয় পাখি শিকার করে আমরা আমাদের প্রকৃতির কত বড় ক্ষতি করছি এসব অতিথি পাখি দেশীয় পাখি শিকারের ফলে আমাদের পরবর্তী প্রজন্ম একদিন ভুলেই যাবে পাখি কি জিনিস তারা নিজ চোখে পাখি দেখতে পাবে না আচ্ছা বলেন তো কবে আমরা শিক্ষিত হব এই যে আমরা এত অত উন্নয়নের কথা বলি আমাদের মানবিকতার উন্নয়নটা কোথায় কোথায় আমাদের আমাদের প্রকৃতি প্রকৃতি নিয়ে ভাবনা নিজেদের কারণে আর প্রাকৃতিক কোনো দুর্যোগ হলে আমরা দোষ দেই সৃষ্টিকর্তার এই অন্যায় কাজগুলো শীতকালে করতে বেশি দেখা যায় আর দুঃখজনক বিষয় হলো শিক্ষিত মানুষগুলো এই পাখিগুলোর ক্রেতা এই শিক্ষিত মানুষগুলো যদি এই পাখিগুলো না কিনতো তাহলে শিকারীরা কার কাছে বিক্রি করতো এই পাখিগুলো বলেন ধনবান শিক্ষিত মানুষগুলোর আগ্রহের কারণে শিকারীরা মূলত এই পাখিগুলোকে শিকার করে থাকে সকল প্রকার পাখি ধরা এবং অতিথি পাখিদের নিরাপদ বিচরণের জন্য এলাকা ভিত্তিক টহল নিশ্চিত করতে হবে আর সেই সাথে আইনের যথাযথ প্রয়োগ থাকতে হবে আইন শুধুমাত্র থাকলেই চলবে না প্রয়োগ থাকতে হবে আমরা যদি যে যার জায়গা থেকে একটু সচেতন হই একটু প্রতিবাদ করি যারা এই পাখিগুলো শিকার করছে তাদের বিরুদ্ধে তাহলে এই পাখি শিকার বন্ধ হয়ে যাবে চলেন এবার আপনাদেরকে আমি বলি সেদিন আসলে ঘটনাটা কি হয়েছিল প্রথম দিন আমি অফিসে যাচ্ছিলাম দেখছিলাম এই লোক এই জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে বক বিক্রি করছে তো সেদিন আমার হাতে একেবারেই সময় ছিল না যে কারণে আমি দাঁড়াতে পারিনি এরপরে আরেকদিন যখন আমি অফিসে যাচ্ছি সেম জায়গায় সে সেইম ভাবে দাঁড়িয়ে দাঁড়িয়ে বক বিক্রি করছে দ্বিতীয় দিন যেদিন তাকে আমি বক বিক্রি করতে দেখলাম সেদিন আর আমি সহ্য করিনি সেদিন আমি অনেক দূর পর্যন্ত চলে গিয়েছিলাম যেহেতু আমি একটা ব্যাটারি চালিত রিক্সায় ছিলাম থামাতে থামাতে অনেক দূর পর্যন্ত চলে যায় তো সেখানে আমি রিক্সাটা থামিয়ে বাকিটুকু রাস্তা হেঁটে এসছি আমি আমার প্রতিপাদটুকু জানাতে এসে দেখি অলরেডি এই শিকারীকে বাইকে বসা দুজন ভাইয়া ধরে ফেলেছে এবং তার সাথে আর্গিউ করছে ভাইয়াটা আমাকে বলছিলেন উনি যে জায়গাটাতে থাকেন সেখান থেকে তার পাশেই লেক পারে অনেক বক দেখা যায় বগের একটা সিন আপনি যদি আমার যে কত মজা লাগে আসলে আমি আপনাদের দেখানো সেদিন আসলে আমাদের উভয় পক্ষের মধ্যে অনেক অনেক ঝগড়াঝাটি হয় তর্ক হয় তো আমিও সেই মুহূর্তে অনেক বেশি রাগান্বিত ছিলাম যদিও আমি সেই বিষয়গুলো ভিডিওতে রাখিনি কারণ অনেক বেশি রাগান্বিত ছিলাম সেদিন আমিও ভাইয়াও মোটামুটি রেগে গিয়েছিল তো তর্কের এক পর্যায়ে ওনাকে বলা হয় যে ওনাকে সবগুলো বক ছেড়ে দিতে হবে তো উনি রাজি হয় না এক পর্যায়ে সবার আর্গুমেন্টের কারণে উনি বকগুলো ছেড়ে দিতে রাজি হয় বাইকে থাকা ভাইয়াটা এক সময় আমাকে বলছিল যে আপু বকগুলো আপনি ছেড়ে দেন তো এই শিকারি বলছিল ম্যাডাম আপনি ছাড়েন না আপনাকে চোখে ঠোকর দিবে আমি ছেড়ে দিচ্ছি তো উনি এই চালাকি করে একটা বক নিয়ে ছেড়ে দিল পাশে একটা বিল ছিল সেই বিলে নিয়ে ছেড়ে দিল ছেড়ে দেওয়ার পরে আমরা যখনই একটু এই ভাইয়ার সাথে এই বিষয় নিয়ে একটু আলাপ করছিলাম সে পিছন থেকে জাস্ট পিছন থেকে আমাদের সবার চোখে ধুলা দিয়ে চোরের মতো করে পালিয়ে গেছে অর্থাৎ দৌড়ে পালিয়ে গেছে তাকে আর ধরার কোনো অপশনই সে রাখে নাই চলেন আমরা যে যার জায়গা থেকে একটু সচেতন হই এবং এই ধরনের পাখি শিকারীকে দেখলে তাদের কাছ থেকে পাখি না কিনে তাদেরকে যেন আমরা আইন সম্পর্কে জানাই সেই সাথে যেন আমরা জানাই তারা প্রকৃতি এবং পরিবেশের কত বড় ক্ষতি করছে আমরা তরুণ প্রজন্ম যদি এই বিষয়গুলো সম্পর্কে জানি এবং এই বিষয়গুলো সবার মাঝে ছড়িয়ে দিই তাহলে একদিন সমাজ হয়ে যাবে সুন্দর এবং পাখিরা থাকবে নিরাপদ আসলে মানুষের মতো পাখিদের নির্দিষ্ট কোনো দেশ থাকা উচিত না পুরো পৃথিবীটাই তাদের মানুষ হিসেবে তাদেরকে একটা নিরাপদ পৃথিবী দেয়া আমাদের কর্তব্য চলুন ভিডিওটি শেয়ার করে মানুষের মধ্যে এই পজিটিভিটি ছড়িয়ে দিই স্নোমিস্ট ওয়ার্ল্ডের পক্ষ থেকে আমি মোহনা আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি ভালো থাকবেন আপনারা সবাই আল্লাহ হাফিজ